হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে ইফতারে ছোলা খেলে কি হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। রমজান মাসে ইফতারিতে খেজুরের পাশাপাশি স্থান পায় ছোলা। পবিত্র এই মাস জুড়ে ইফতারে সবাই কম বেশি ছোলা খেয়ে থাকেন। এতে রয়েছে নানা পুষ্টিগুণ যা শরীরে শক্তি বৃদ্ধিতে আমিষের কাজ করে। ছোলার পুষ্টিগুণ। ছোলা বা বুটকে বলা হয় দানাদার শক্তিশালী খাদ্যশস্য। অর্থাৎ প্রতিদিন সামান্য পরিমাণে ছোলা খেলে মাছ গোস্ত ইত্যাদি ঘাটতি পূরণ হয়। অনেকে বলে থাকেন ছোলা খাও আর ব্যায়াম করো। মজার ব্যাপার হলো ছোলায় আমিষের পরিমাণ গোস্ত মাছ বা ডিমের আমিষের পরিমাণের প্রায় সমান। ছোলার উপকারিতা। ছোলার শর্করার গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম, যা শরীরে প্রবেশ করলে অস্থির ভাব দূর হয়। ছোলা খাওয়ার পর বেশ অল্প সময়েই হজম হয়। এর শর্করা গ্লুকোজ হয়ে দ্রুত রক্তে চলে যায় না। অতএব ছোলা ডায়াবেটিক্স রোগীর জন্য খুবই উপকারী খাবার। ছোলার ফ্যাটের বেশিরভাগই পলিঅ্যানস্যাচুরেটেড ফ্যাট, যা শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয়। ছোলার আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে। নিয়মিত ছোলা খেলে আর নিয়মিত পায়খানা হলে খাদ্য নালীতে ক্ষতিকর জীবাণু থাকতে পারে না, ফলে খাদ্য নালীর ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে না বলা যায়। এর আঁশ রক্তের চর্বি কমায়। ছোলা দীর্ঘক্ষণ ধরে শক্তির যোগান দেয় শরীরে। সুতরাং এই রমজানে ইফতারে বেশি বেশি করে ছোলা খেয়ে নিজের শরীরকে সতেজ ও সুস্থ রাখুন। এছাড়াও ছোলা আমাদের শরীরে নানা ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ছোলা আমাদের শরীরে আর কি কি কাজ করে। রক্তের চর্বি কমায়। ছোলার ফ্যাটের বেশিরভাগই পলিঅ্যানস্যাচুরেটেড। এই ফ্যাট শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয়, বরং রক্তের চর্বি কমায়, অস্থির ভাব দূর করে। ছোলায় শর্করার গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয়, রোগ প্রতিরোধ করে। কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয়। আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ গড়ে তোলে। জ্বালাপোড়া দূর করে। সালফার নামক খাদ্য উপাদান থাকে এই ছোলাতে। সালফার মাথা গরম হয়ে যাওয়া, হাত পায়ের তলায় জ্বালাপোড়া কমায়। মেরুদণ্ডের ব্যথা দূর করে। এছাড়াও এতে ভিটামিন বিও আছে পর্যাপ্ত পরিমাণে। ভিটামিন বি মেরুদণ্ডের ব্যথা, স্নায়ুর দুর্বলতা কমায়। ছোলা অত্যন্ত পুষ্টিকর। এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস। এতে আমিষ, মাংস বা মাছের পরিমাণ প্রায় সমান, তাই খাদ্য তালিকায় ছোলা থাকলে মাছ মাংসের প্রয়োজন পড়ে না। ত্বকে আনে মসৃণতা। কাঁচা ছোলা ভীষণ উপকারী, তবে ছোলার ডালের তৈরি ভাজা পোড়া খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। তাই হজম শক্তি বুঝে ছোলা হোক পরিবারের শক্তি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। এছাড়াও এই ধরনের আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।